আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের খুব দারুণ একটি ব্যবহার দেখব। আমরা যারা কম্পিউটারে দীর্ঘ সময় কাজ করি অথবা মোবাইলেও যারা দীর্ঘ সময় কাজ করি কিংবা দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করে থাকি, আমরা কিন্তু অনেকেই আছি যারা কম্পিউটার বা মোবাইলকে ডার্ক মোডে ব্যবহার করি। তো ঠিক তেমনিভাবে যারা মাইক্রোসফট ওয়ার্ডে দীর্ঘ সময় কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসটি ডার্ক মোডে ব্যবহার করে আমরা আমাদের যে চোখ সেই চোখকে কম্পিউটারের বিষাক্ত আলো থেকে রক্ষা করতে পারি। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। দর্শক, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করেছি। এই ডকুমেন্টের এই মুহূর্তে যে ইন্টারফেস সেটা কিন্তু নর্মাল বা বাই ডিফল্ট যে ইন্টারফেস সেটা, এবং মাইক্রোসফট ওয়ার্ডের বাই ডিফল্ট যে ইন্টারফেস সেটা কিন্তু হোয়াইট ইন্টারফেস। এই হোয়াইট ইন্টারফেস থেকে কিন্তু অনেক বেশি আলো আমাদের চোখে এসে লাগে, যার ফলে আমাদের চোখ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ইন্টারফেসটি এটাকে কিন্তু ডার্ক মোড বা ব্ল্যাক করে ব্যবহার করতে পারি। আর এই মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটি ব্ল্যাক মোডে আনার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে এই যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনুটি রয়েছে সেই ফাইল মেনুতে। ফাইল মেনুতে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব এই সবার শেষে যে অপশনটি রয়েছে সেই অপশনসে। অপশনসে যাওয়ার পরে এখান থেকে জেনারেল মোডটা সিলেক্টেড থাকা অবস্থায় যদি নিচের দিকে আসি ডান পাশে, সেখানে রয়েছে পার্সোনালাইজ ইওর কপি অফ মাইক্রোসফট অফিস। তো এই জায়গাটায় নিচের দিকে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে অফিস থিম। আমরা এই অফিস থিমের এই যে ড্রপ ডাউন মেনুটি রয়েছে সেখানে ক্লিক করে এখান থেকে আমরা এই ব্ল্যাক মোডটাকে সিলেক্ট করে দিব। ব্ল্যাক মোডটাকে সিলেক্ট করে আমরা যদি এখন ওকে প্রেস করি তাহলে দেখতে পারবেন যে আমাদের এই যে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটি সেটির চারোপাশ অর্থাৎ পেজের বাহিরে যে অংশটি রয়েছে সেই অংশটি ব্ল্যাক হয়ে গেছে। এখন এই চারোপাশে ব্ল্যাক কিন্তু আমাদের পেজটা কিন্তু এখনও হোয়াইট রয়েছে, যার ফলে এখান থেকেও কিন্তু অনেক বেশি আলো এসে আমাদের চোখে লাগতে পারে। সুতরাং এই জায়গাটা থেকেও কিন্তু আমরা আমাদের চোখকে বাঁচাতে পারি। আর চোখকে বাঁচানোর জন্য আমরা চলে যাব এই যে রিবন বার থেকে আমরা চলে যাব এই ডিজাইন মেনুতে। ডিজাইন মেনু থেকে আমরা যদি একদম ডান পাশে চলে আসি সেখানে আমরা দেখতে পারবো এই যে পেজ কালার নামের একটি অপশন রয়েছে, সেখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা আমাদের পেজের কালারটাকে হালকা গ্রে বা হালকা সাদা করে দিতে পারি। এবং তাহলে কি হবে, আমাদের এই কম্পিউটারের ডিসপ্লে থেকে আমাদের কিন্তু আলোটা কম আসবে, যার ফলে আমাদের চোখটা কিন্তু অনেক প্রোটেক্ট থাকবে। তো এখন এখানে যদি আপনি কোনো কিছু লেখালেখি করেন তাহলে দেখা যাবে যে লেখাটাও একটি অফ হোয়াইট পেজের মধ্যে কালো লেখা আসতেছে। কিন্তু এটা নিয়ে আপনার চিন্তার কিছু নেই, আপনি যখন এই পেজটাকে প্রিন্ট করবেন তখন কিন্তু এই যে অফ হোয়াইট পেজটা আসবে না। আর সেটা যদি আমরা একটু বাস্তবিকভাবে দেখাই সেই জন্য আমরা ফাইল থেকে যদি আমরা এখান থেকে প্রিন্ট অপশনে চলে যাই তাহলে দেখতে পারবেন যে আমরা যে অফ হোয়াইট পেজটি নিয়েছিলাম সেই পেজটি কিন্তু প্রিন্ট প্রিভিউতে আসছে না। সুতরাং আমরা নিশ্চিত থাকতে পারি যে এই পেজটি আমরা যে কালারই দেই না কেন আমাদের পেজটি কিন্তু হোয়াইট পেজেই প্রিন্ট হবে। সুতরাং আমরা আমাদের শুধু চোখটাকে প্রোটেক্ট করার জন্য আমরা আমাদের ডিসপ্লের যে হোয়াইট আলোটা ছিল সেই হোয়াইট লাইটটাকে আমরা জাস্ট কমিয়ে আমাদের চোখকে প্রোটেক্ট করতে পারি। তো আশা করি বন্ধুরা, আপনি যদি এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসকে ব্ল্যাক মোড বা ডার্ক মোড এনে কাজ করেন তাহলে কম্পিউটারের ডিসপ্লের এই যে দূষিত আলো সেটা থেকে আপনার চোখ রক্ষা পাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব যে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।